পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি জেলার সর্বত্র অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মতো বুধবার কেশারী ব্লকের ফান্দার পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল 8 নম্বর লালুয়া যুব তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভে হাজির ছিলেন নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা। তাদের দাবি, অবিলম্বে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবিতে প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে দফায় দফায় বিক্ষোভ দেখার নেতৃত্ব সহ সকলেই। 8 নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীকান্ত দাসের নেতৃত্বে চলে বিক্ষোভ কর্মসূচি। সাথে সাথে পেট্রোল পাম্পে আসা মানুষজনের কাছ থেকে পেট্রোলের দাম বৃদ্ধির বিষয়ে মতামত জানতে চেয়ে গণস্বাক্ষর নেওয়া হয় বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এভাবে তেলের দাম বাড়তে থাকলে আমরা বাইক নিয়ে বেরোতে পারবো না, এমনটাই জানান যুব তৃণমূলের সভাপতি শ্রীকান্ত দাস। দাম বৃদ্ধির কারণ হিসেবে মোদী সরকারকেই দায়ী করেছেন তারা। দাম বৃদ্ধির প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান নেতৃত্ব সহ সকলেই। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালুয়া অঞ্চল তৃণমূল সভাপতি তপন রানা, যুব সভাপতি শ্রীকান্ত দাস, অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ চক্রবর্তী সহ অনেকে। হ্যালো, অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এই কেন্দ্রীয় সরকারের দিনের পর দিন পেট্রোল ডিজেলের যে মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের যে মূল্যবৃদ্ধি হচ্ছে, তারই প্রতিবাদে এখন আমরা আজকে এই ফাঁদার তেল পাম্পে আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত। কীভাবে করছেন এই বিক্ষোভ কর্মসূচি? এই বিক্ষোভ কর্মসূচি আমরা এখানটায় যারা যারা তেল পাম্পে যারা তেল নিতে আসছেন তাদের সকলের গণস্বাক্ষর নিচ্ছি, তাদের সঙ্গে কথা বলছি। তাদের যে অসুবিধা হচ্ছে যে বর্তমানে পেট্রোলের দাম 102 টাকা, ডিজেল 100 টাকা ছুঁয়েছি, তাদের যে সমস্যা, তাদের কী বক্তব্য, তাদের মতামত আমরা শুনছি, সঙ্গে সঙ্গে তাদের আমরা একটা স্বাক্ষর নিচ্ছি গণস্বাক্ষর। কী বলতে চাইছে মানুষজন? এলাকার মানুষজন বলতে চাইছে তাদের সকলের যেটা বক্তব্য, বর্তমানে যা পেট্রোলের দাম 100 পেরিয়ে গেছে, ডিজেলও 100 ছুঁয়েছি, তাদের যে সমস্যা হচ্ছে, সকলের একই বক্তব্য। এইভাবে যদি দিনের পর দিন তেলের দাম বাড়তে থাকে তাহলে তো আমরা বাইক নিয়ে বেরোতে পারবো না। কাকে দায়ী করছেন এই জন্য? অবশ্যই এটা কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার। আগামী দিনে কি প্রতিবাদ কর্মসূচি চলতে থাকবে? অবশ্যই আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যেমন ফান্দার তেল পাম্পে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি, আজকে বিকেল 4টার সময় কলাবনী তেল পাম্পে আমাদের একই কর্মসূচি চলবে। এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে কি সুরাহা আসবে মনে হচ্ছে? অবশ্যই আমরা চেষ্টা করছি সুরাহা। না, কি নাম আপনার? আমার নাম শ্রীকান্ত দাস, সভাপতি লালু অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস। কিশারি থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।